জয় গুরু। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রেয়স্থ লিখিত সত্যানুসরণ গ্রন্থ হতে পাঠ করছি। যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যা কিছু হয়ে তাই আছে তাই ব্রহ্ম। জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা ও কর্ম যার ভিতর সহজ উচ্ছারিত, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় তিনি মানুষের ভগবান। ভগবানকে জানা মানেই সমস্তটাকে বোঝা বা জানা। যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় বা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে, যার কাব্যে দর্শন ও বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শে সার্থক হয়ে উঠেছে, তিনি সদ্গুরু। যার মন সতে বা একাশক্তিতে পূর্ণ তিনি সদ বা সতী। আদর্শে মন সম্যক প্রকারে ন্যস্ত করার নাম সন্ন্যাস। কোনো বিষয়ে মন সম্যকভাবে লেগে থাকার নাম সমাধি। নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। ধ্যান মানেই কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা, আর তাই আমরা বোধ করতে পারি যাই আমাদের লেগে থাকাটার ভিক্ষেপ এনে দেয় কিন্তু ভেঙে দিতে পারে না। বিরক্ত হওয়া মানেই বিক্ষিপ্ত হওয়া। তীক্ষ্ণ হও কিন্তু স্থির হও, সমস্ত অনুভব করতে পারবে। কোনো কিছুতেই যুক্ত হওয়া বা একমুখী আসক্তির নামই যোগ। কোনো কিছুর দ্বারা প্রতিহিত হলে যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই তাই অহং বা সেলফ। অহংকে শক্ত করা মানে অন্যকে না জানা। বস্তু বিষয়ক সম্যক দর্শন দ্বারা তন মননে মনের নিবৃত্তি যাদের হয়েছে তারাই ঋষি। মনের সর্বপ্রকার গ্রন্থির বা সংস্কারের সমাধান বা মোচন হয়ে একে সার্থক হওয়াই মুক্তি। যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে দেয় তাই আধ্যাত্মিকতা। যে তুলনা অন্তর্নিহিত কারণকে ফুটিয়ে তোলে তাই প্রকৃত বিচার। কোনো বস্তুকে লক্ষ্য করে তার স্বরূপ নির্দেশক বিশ্লেষণই যুক্তি। কোনো কাজ করে বিচার দ্বারা তার ভালো মন্দ অনুভব করে যে তাপের তরুণ মন্দে বিরতি আসে তাই অনুতাপ। যেখানে গমন করলে মনের গ্রন্থির মোচন বা সমাধান হয় তাই তীর্থ। যা করলে অস্তিত্বকে রক্ষা করা হয় তাই পুণ্য। যা করলে রক্ষা হতে পতিত হয় তাই পাপ। যার অস্তিত্ব আছে এবং তার বিকাশ আছে তাই সত্য। যা ধারণা করতে মনের নিজত্ব অক্ষুণ্ণ থাকে তাই সসীম। যা ধারণা করতে গিয়ে মন নিজত্ব হারিয়ে ফেলে তাই অনন্ত বা অসীম। শান্তি শান্তি শান্তি। জয় গুরু।